হে যুবক, আমি তোমাকেই বলছি, তুমি কি ভুলে গেছো তোমার দিনকে? তুমি কি ভুলে গেছো তোমার ইসলামকে? তুমি যে আজকে কুকর্মগুলো করতেছ এই জন্য তোমাকে জাহান্নামও যেতে হতে পারে, আর তুমি যে কিছু কিছু ভালো কাজ করতেছ এই জন্য তোমাকে জান্নাতেও যেতে হতে পারে। যুবক, এখনো সময় আছে, ভালো পথে আসো, সবকিছু বাদ দিয়ে দাও, ইসলামটাকে নিজের জীবনের সঙ্গী করে নাও। আমি এটা বলি না যে তুমি ফেসবুক ইউজ করবে না, আমি এটা বলি না যে তুমি ইউটিউব ইউজ করবে না। হে যুবক, তুমি ফেসবুকে যেভাবে সময় দিচ্ছ ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা, হে যুবক ইসলামটার পিছনেও কিছু সময় দাও। ফেসবুকটা মরণের পরে তোমার পাশে থাকবে না, ফেসবুকটা শুধু দুনিয়ার জন্যই, মৃত্যুর পরে তোমার কোনো কাজেই আসবে না। দুনিয়ার জন্য তো অনেক কিছুই করতেছ, কিন্তু নিজের জীবনের জন্য কি করতেছ? হে যুবক, তুমি মনে করিও না যে তুমি মানুষকে ধোকা দিচ্ছ, তুমি নিজেকেই ধোকা দিচ্ছ। তুমি মনে করিও না তুমি একটা খারাপ ভিডিও দেখতেছো, তুমি একা একাই দেখতেছ, তুমি নিজেকেই ধোকা দিচ্ছ। কারণ একটি মানুষের মধ্যে দুইটি ফেরেস্তা নিয়োজিত সব সময়। তুমি ভালো কাজ করলে এক ফেরেস্তা লেখে, তুমি খারাপ কাজ করলে অপর আরেকটি ফেরেস্তা লেখে। রোজ কিয়ামতের দিন এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে বিচার করা হবে। তুমি ভুলে যাবা তোমার পাপগুলোর কথা, তুমি ভুলে যাবা তোমার অপকর্মের কথা, কিন্তু সেই লেখাগুলি তুমি দেখে চমকে উঠবা যে এটা তুমি করোনি। তখন তুমি কি জবাব দিবা? তুমি কেমনে সহ্য করবা এই কবরের আজাব? তুমি কেমনে সহ্য করবা দোজখ? তুমি কেমনে সহ্য করবা জাহান্নাম? হে যুবক, এখনো সময় আছে, এখনো কোনো কিছুই শেষ হয়ে যায়নি। আজকে থেকে নতুন করে জীবনটা শুরু করো, দেখবো সব ঠিক হয়ে গেছে। এটা মনে করো না তুমি পাপি, যে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না, তুমি অনেক কিছুই পাপ করে ফেলছো। তুমি মনে করো সেই জীবন আলাদা, আজকে নতুন একটা জীবন শুরু করো। নতুন একটা জীবন শুরু করে আবার নতুন দিনগুলোতে নতুন করে মন মতো সাজাও, ইসলামটাকে ঢুকাও তোমার লাইফে। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, তোমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, হোক আজকে বা হোক কালকে। এত কিছু দুনিয়াতে তোমার কাছে কিছুই যাবে না একটি সাদা কাপড় ছাড়া, এবং কবরে ঢুকানোর পরে তোমাকে সাথে সাথে উপরে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হবে। সেখানে তোমার সাথে তোমাকে পেতে হবে। তুমি আজকে ভুলে গেছো তোমার দিনের কথা, তুমি ভুলে গেছো মহান রব্বুল আলামিনের কথা। হে যুবক, আর কতদিন তুমি ফেসবুক চালাও, ইউটিউব চালাও? তোমাকে চালাইতে বাধা দিচ্ছি না আমি, কিন্তু তুমি যতটুকু সময় ওদেরকে ভালোবাসো, ফেসবুককে ভালোবাসো, ততটুকু তোমাকে ইসলামকে ভালোবাসতে হবে। তুমি ফেসবুকে প্রতিদিন 6-7 ঘন্টা সময় কাটাও। তুমি মৃত্যুর পরে যে ইসলামের জন্য তোমাকে বেহেস্ত নাসিব করা হবে, সেজন্য তুমি কতটুকু সময় কাজে লাগাও? তোমাকে বলি না তুমি ফেসবুক চালা বন্ধ করে দাও, চালাবা, তোমার কিছু সময় চালায় তুমি ইসলামের প্রতি বাকি সময়টা নিয়োজিত করো। তুমি ইউটিউবে ভিডিও দেখো, অনেক আজেবাজে ভিডিওতে তুমি লাইক দিয়ে দাও, অনেক অশ্লীল ভিডিও দেখো তুমি সেগুলোতে লাইক দাও। আর এই আমার এই ইসলামের ভিডিওগুলো আমি ছাড়ি, একটি কথা হলেও আমার ইসলামের থাকে বন্ধুরা। হে যুবক, তুমি এই ভিডিওগুলোতে একটা দুইটা পাঁচটা হলেও ডিসলাইক করো। রোজ হাসরের ময়দানে কি আমাদের দিন তুমি কি উত্তর দিবা মহান রব্বুল আলামিনের কাছে? মহান রব্বুল আলামিন যতদিন এই দুনিয়া আছে ততদিন তিনি ভালো মানুষ ও খারাপ মানুষকে রাখবেন। খারাপ মানুষগুলো নিজে নিজে হয়, আর ভালো মানুষগুলা নিজের চেষ্টায় ও কোরআন হাদিস পড়ে হয়ে যায়। বন্ধা আছে ইউটিউবে ভালো ভিডিও, ইসলামের ভিডিও ছাড়ে, তুমি তাদের ভিডিও না দেখে, তুমি খারাপ ভিডিও দেখে নিজের যৌবনটাকে অপব্যবহার করে তুমি খারাপ পথে চলে যাচ্ছ। মনে রাখিও না যে তুমি বাঁচে যাবা, রোজ কি আমাদের দিনে তোমার প্রতিটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। একটা ভালো ভিডিও তোমার জীবনে বদলে দিতে পারে, আর একটা খারাপ ভিডিও তোমাকে দোজখে নিয়ে যেতে পারে। হে যুবক, এখনো সময় আছে, ভালো পথে চলে আসো। তুমি কি ভুলে গেছো মহান রব্বুল আলামিনের কথা? তুমি কি ভুলে গেছো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি ইসলামটার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন? আর তুমি কোথায় আছো, কি করতেছো? ভুলে গেলে চলবে না, খেয়াল রাখতে হবে যেন তুমি মরণের পর বেহেশত নাসিব হয় এবং তুমি বেহেশত পাও।
তুমি তোমার কি জীবন ব্যবস্থা ভুলে গেছো? মহান রব্বুল আলামিন তোমাদেরকে কি জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন? আজকে পড়ে গেছো এই দুনিয়ার লোভে, হতে চাও শিল্পী, হইতে চাও অভিনেতা, হইতে চাও নায়ক, হইতে চাও গায়ক। হে যুবক, একটি বার চিন্তা করে দেখো, এই জিনিসগুলো আমাদের জন্য না। আমরা শুধুমাত্র দুনিয়াতে এসেছি দুনিয়াকে ইসলাম প্রচার করার জন্য এবং ইসলাম ভাবে থাকার জন্য। তুমি কি ভুলে গেছ ওই দিনগুলোর কথা? মহান রব্বুল আলামিন নিজ হাতে তোমাকে সৃষ্টি করেছে। তুমি মহান রব্বুল আলামিনের হাতে সৃষ্টি এবং তুমি ওই জিনিসগুলোকে অপব্যবহার করছো। ইন্টারনেটে বিভিন্ন খারাপ সাইটে ঢুকে সময় নষ্ট করতেছ, নিজের যৌবনটাকে অপকর্মে ব্যবহার করতেছ। হে যুবক, তুমি আজকে মরার সাথে সাথেই তোমাকে কবরে ঢুকানো হবে এবং কবরে শুরু হবে বিভিন্ন ধরনের শাস্তি। সেগুলো তুমি সহ্য করতে পারবে না, সহ্য হবে না তোমার জীবনে, যে এত কষ্ট। বন্ধুরা, প্রতিবারের মতোই আমরা এই কবরের শাস্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। বন্ধুরা, আমাদের চ্যানেলে পাশে থাকবেন, আমার চ্যানেল নাম উত্তরাধিকারী। বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটির ভিডিওগুলোর সাথে থাকবেন। ধন্যবাদ।